सबस्क्राइब कर इनफरमेशन इज वेल्थ चैनल के पशे थका घंटा आइकने प्रेस करवर्ती भिडियो नोटिफिकेशन सवार आगे पवार जो वेलकम फ्रेंड्स इनफरमेशन इज वेल्थ चैने अपन के स्वागत आबारों एक किन्तु अपडेट उठे राज्य स्कूल संक्रांत विषय राज्य तथा गोटा देश तथा गोटा पृथ्वी जुड़े ये करोना वायरस किन्तु जाँकिए बस मानुष एर कब मुक्ति पा तर दिशा खुजे पा जा यह अवस्था दाड़िए समस्त किछु बला जेते पारे गोटा विश्वर अर्थनीति एकेबारे मुख थुबड़े पड़े प्रचुर मानुष काज हारिए फेले एखन सबचेये बड़ कथा हलो शिक्षा व्यवस्था किभाबे शुरू करा जाए तो कबे थेके स्कूल खुलबे ता निये विशाल बड़ विभ्रांति देखा दिए कारण कि स्कूल खुलने छात्रछात्रीदेर मध्य आक्रांत हवार एक सम्भावना देखा दिए তাই ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্য তাদেরকে নিরাপদে রাখার জন্য বলা যেতে পারে একেবারে লকডাউনের প্রথম থেকে স্কুলগুলি কলেজগুলি একেবারে বন্ধ করে রাখা হয়েছে তো কবে খুলবে স্কুল এই নিয়ে কিন্তু বড় একটা আপডেট উঠে আসছে তো চলুন দেখে নি তার আগে ছোট একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এই ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন তো চলুন দেখে নি তো কি বলছে দেখুন আগস্ট নাকি সেপ্টেম্বর কবে খুলবে স্কুল কি বলছে কেন্দ্র বলছে মার্চের মাঝামাঝি থেকে তালা ঝুলছে স্কুল কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চললেও কার্যত লাটে উঠেছে পড়াশোনা কবে থেকে ফের স্কুল খুলবে পুরোদমে শুরু হবে পড়াশোনা এবার সেই বিষয়ে অভিভাবকদের মতামত জানতে চাইলো কেন্দ্র সরকার এইচআরটি মিনিস্ট্রি এই বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সার্কুলার পাঠিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এইচআরটি মিনিস্ট্রি সোমবারের মধ্যে তার জবাব দিতেও নির্দেশ দেওয়া হয়েছে মার্চের মাঝামাঝি সময় থেকে দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে এমন পরিস্থিতিতে পড়ুয়াদের কথা মাথায় রেখেই স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল টানা পাঁচ মাস ধরে তালা ঝুলছে স্কুলগুলিতে কিন্তু এমনভাবে আর কতদিন আগস্ট নাকি সেপ্টেম্বর কবে খুলবে স্কুল সেই সম্পর্কে অভিভাবকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র এমনকি স্কুল চালু হলে পড়ুয়াদের জন্য কী ধরনের সুরক্ষা ব্যবস্থা চাইছেন তারা সে সম্পর্কে মতামত দিতে বলা হয়েছে কেন্দ্র রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শিক্ষা দপ্তরে পাঠানো সার্কুলারে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছে এর মধ্যে যেমন হয়েছে আগস্ট সেপ্টেম্বর নাকি অক্টোবর কবে থেকে স্কুল খোলা যেতে পারে স্কুল চালু হলে কি ধরনের সুরক্ষা ব্যবস্থা চাইছেন অভিভাবকেরা তাও জানতে চাওয়া হয়েছে কিন্তু যে হারে সংক্রমণ বাড়ছে তাতে অভিভাবকরা এ কি আদৌ পড়ুয়া স্কুলে পাঠাতে রাজি হবেন সেটাও এখন দেখার প্রসঙ্গত বিশেষজ্ঞরা মনে করছেন সেপ্টেম্বরের মাঝামাঝি দেশে করোনা সংক্রমণের হার সর্বাধিক হবে আবার কেউ বলছেন শীতে ও বর্ষায় এর প্রকোপ বাড়বে অর্থাৎ নিশ্চিত করে কেউ এ বিষয়ে কিছু বলতে পারছেন না এমন পরিস্থিতিতে এবছর স্কুল আদৌ চালু হবে কি না তা নিয়ে রীতিমতো অনিশ্চয়তা তৈরি হয়েছে আরও কি বলছে দেখে নিন বিদ্যালয় খোলা নিয়ে অভিভাবকদের মতামত জানতে বিশেষ উদ্যোগ কেন্দ্রের কি বলছে বিদ্যালয় খোলা নিয়ে অভিভাবকদের মতামত জানতে বিশেষ উদ্যোগ করোনা সংক্রমণের জেরে দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ দেশের প্রত্যেকটি স্কুল কলেজ এই চরম সংকটময় পরিস্থিতিতে কার্যত শিখেই উঠেছে ছাত্রছাত্রীদের পড়াশোনা ভ্যাকসিন আবিষ্কার হয়নি করোনার তাই সামাজিক দূরত্ব মাস্ক পরা জনসমাগম এড়িয়ে চলাই করোনা প্রতিরোধে মূল হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে তাই স্কুল কলেজগুলোকে বন্ধ রেখেছে সরকার দিনের পর দিন গড়ালেও বাগে আসছে না করোনা একদিক এদিকে বছর চলে যাচ্ছে খুলছে না স্কুল তাই এবার স্কুল খোলা নিয়ে সরাসরি অভিভাবকদের কাছে ফিডব্যাক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এক বিবৃতি জারি করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক অভিভাবক অভিভাবিকাদের কাছে তিনটি পয়েন্ট উল্লেখ করে ফিডব্যাক চেয়েছেন কোন সময় স্কুল পুনরায় চালু করা যায় আগস্ট সেপ্টেম্বর না অক্টোবর 2020 স্কুলের কাছ থেকে কি আশা করছেন তারা কবে পুনরায় চালু করা যায় স্কুল অন্য কোনো ফিডব্যাক অথবা মন্তব্য এই তিনটি পয়েন্ট কিন্তু কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কিন্তু দিয়েছে ফিডব্যাক যদি পাঠাতে হয় তাহলে কিন্তু তারা একটা মেল আইডিও দিয়েছে কি দিয়েছে দেখুন ফিডব্যাক পাঠাতে ইমেল আইডিও প্রকাশ করেছে মন্ত্রক কি বলেছে মেল দুটি হলো corddinationeel@gmail.com অথবা rsampleay.edu@nic.in তো এই দুটো মেল আইডি কিন্তু মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু এই মেল আইডিতে আপনারা মেল করে তাদেরকে জানাতে পারেন যেটা কিন্তু একটা বড় উদ্যোগ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে আপনাদের সঙ্গে কিন্তু ডাইরেক্ট ওরা কিন্তু কথা বলতে চাইছে তো আশা করি বুঝতে পারলেন স্কুল খোলা নিয়ে রাজ্য বা কেন্দ্র দুজনেই কিন্তু যথেষ্ট আগ্রহী তো তাদের জন্যই কিন্তু এই
উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদের জন্য কবে থেকে স্কুল খোলা নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর এ ধরনের ভিডিও বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।